আরে দেখ সব সোনার মানুষ জইলা বুড়ি আঙ্গার হয়ে যেতেছে এরাই তো দেশের সম্পদ এরা দেশের হোয়াইট গোল্ড বুঝছো কি গোল্ড হোয়াইট গোল্ড সোনার তো আর একটু দামি সাদা সোনা আরে কষ্ট লাগতাছে রে এক বুকে টেনে না ওনার লোক নাই বস চলেন কাছে যাই একটু সান্তনা দেই কি কয় বেটা বসে এই পোশাকে যাইব তাহলে একটা কাম কর কিছু উপকার করানো দরকার টাকা পয়সা পুরাটাই দিয়ে যা দিয়ে সত্যি যা খুশি হয় করবো দিয়ে ওই আমার নাম কইস কইলাম একটা সাথী জানি কেনে কইস ভালো হয়েছে খুব খুশি হইব করতলার হেলাল ফকিরের নাতি বিদেশে থাকে এবার চিনছেন না এত গুণ লাগে আমার চিনতে হ্যাঁ কাকে আমার কেমন আছে আন্ডা বাচ্চা নাতি বুঝি ভালো সবাই আমরা দেখিয়া তপ লেগে গেছে গা আচ্ছা তাইলে যাই আমি চল 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 ভালো থাকেন দোয়া করেন চাচা আমরা এত কিছু কইলাম আপনি ভালো মন্দ কিছুই কইলেন না বাবা আমি তো বেড়ে দিয়েছি আমি তো এলাকার না আমি কি করব তুই শামসুরে কবি কেলাবাই সামনে গাড়ি যাই না জানি রাহে আমরা জনসংযোগ করতেছি যা ভালো করে চা বানান ভালো করে কেরা জানি এটা কি করলেন আপনি বসতেছিলেন না ভালো করে চোখটা কসলা দেখেন হায়াল্লা ভুট্টো কেমন আছো বাবা কবে এলা এই কোন দেশে জানি থাকো দুনিয়ার এই মাথা ওই মাথা ওই দেশের নাম এরকম হ্যাঁ চিন্তার বউ ইস্তাম্বুল আসমাউল ফকল্যান্ড সিডনি হাঙ্গেরি নিকারাগুয়া কোটাগুমো বাপ রে বাপ এই দেশের নাম তো জীবনও শুনি নাই তা কয়দিন আছো এই দেশে না যাবো না যাবো কে জীবনে বহুত খাটাখাটনি করছি টাকা পয়সা মেলা ইনকাম করছি দেশের লোকজনের আমার উপরে একটা দাবি আছে না দেশের লোকজনের সেবা করবো দেশের সেবা করার দরকার আছে কি রে কথা কস রেখে সেবা করবো ইলেকশনে খারাপ নাকি এটা আমি কুমু আমি কুমু কে দেশের জনগণ যদি আমার চায় সপ্তাহে চা দিতে কস রেখে আরে এটা কেনা রে চেহারা স্বাস্থ্যের অবস্থা দেখছো আরে আরে মা লাগে না গো মা লাগে না কিসের টাকা আরে কাকা লোন না দিতাছে লোন আপনার এই যে টাকাটা না 10 দিনের ইনকাম লোন 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 ফকির না চাচা শুনে কি করি কি শুনেন সারা দিন ঘুরে আপনি কত টাকা পান নেন পাঁচিয়া সালাম করেন 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 লোন টাকা আমি তো ফকির না আমি তো ভিক্ষা করি হ্যাঁ আপনি এত কথা কেন কইতাছেন বসের লিগা না একদিন আপনি ভিক্ষু কইলেন ও বেটা কি কস ভিক্ষা কি আমি আরে সাহায্য করতাম চাচা ধরেন রাখেন ধরেন যান যান উপকার আসবো আরে যান না কাকা যান যান ড্র করে দিয়েন আরে খুশি হয়ে গেছে কি খাওয়া আছেন কেন চা হইছে আইতাছি আরে এটা তো প্রতিদিনই বসে কাকা চোখে চশমা কেন কি হয়েছে চোখে ছানি পড়ছিল ছানি পড়ছিল আরে ছানি কাটাইতো তাহলে দেখা লাগবে অপারেশন করছি তো অপারেশন করে এলাইছেন
কোন কি তাহলে এই টাকা দিয়ে আপনি দুধ খাবেন মাংস খাবেন টাকা কেনার ছেলে ফেলেরা দিছে আমার নাকবো না আহা চাচা টাকা আপনি টাকাটা নেন নিলেন দিলে আমার স্বভাব হইবো আমার স্বভাব হইবো বুঝে দাও বুঝে দাও যে লুঙ্গিতে বুঝে দাও হ্যাঁ হ্যাঁ ভালো ভালো খাইছেন চাচা জান জান এই হ্যাঁ কোলে লাও সামনে পানি দাও এই এই কাটা পান করে দেখো সাবধানে সাবধানে চাচা দেখেন লেগে তো দোয়া করবে না এই সাবধানে যান যান আসসালামু আলাইকুম দোয়া করে দিন চাচা মানে বয়স হলে কি হয় শোনার মানুষ এতদিন কোনে ছিল রে আল্লাহ মাতার চুলে শোনাই ওদের ভাই একটু লগে বসে থাকেন আপনার এই গাড়িটা দেখলে বুঝছেন না বস কেডারে আমার প্রিয় শিক্ষক হ্যাঁ আমি শ্রদ্ধা করি হ্যাঁ স্মরণ ধুলিল অনেক দরকার আমার উচিত না অবশ্যই আচ্ছা হন তাহলে তোরা একটা কাম কর তোরা কর্ম পরিকল্পনা সব রেডি কর পরে একলগে বাইরে মনে হ্যাঁ আমি একটু ঘুরে আসি স্যার খোলে না তো কে আপনার হাত স্যার ও স্টেটাস থেকে আমি তো শুভরে নিয়ে স্কুল থেকে ফিরতেছি ও দুলাভাই কোথায় স্কুলে ওদের তো পরীক্ষা চলতেছে বিকালে ডিউটি কেন না বললাম না আমার সেটটা একেবারে বাজে হয়ে গেছে কথাই বলতে পারি না আমার কাছে কোনো টাকা নাই আর তোর মোবাইলের এত দরকার কি তুমিও তো আব্বার মতো কথা বলতেছো আজকাল মোবাইল ছাড়া চলে এ কি অবস্থা রে তো কবে কেমনে করতে গিয়া এমন একটা অবস্থা তুই আসলি আমার আবার পরীক্ষার ডিউটি আয় ঘরে কেমন আছো তুই আলহামদুলিল্লাহ এনে বহি তোর অবস্থা দেখে তো মনে হইতেছে তোর বিশাল অবস্থা না রে কইতারস কামাইছি রে সাত গোষ্ঠী বইয়া খাইতার বেবি কোথায় স্কুলে গেছে বাচ্চার তোর বাচ্চা কাচ্চার খবর কি রে আমার তো ইনকামের দান্দা রইল কই চল আয় কোথায় না পোলাবিন পড়াইতে যাবি স্কুলে গাড়িতে নামাই যাই তোরে কিন্তু এইভাবে এত বছর ভর্তি আমার বাড়িতে আসলি আরে দূর নো প্রবলেম আয় তুই শামসু শামসু কে আমার ড্রাইভার এটা কই গেল আরে বাপরে কি বিশাল ব্যাপার গাড়ি ড্রাইভার
আরে না দুরো, এটা কিনছিলাম 26 লাখ টাকায়। এখন চলবো না, এটা গ্রামের যে রাস্তাঘাট জিপ লাগবে বুঝছো, ওই জন্য একটু দর করছি 85 লাখ টাকার মতন চাইতেছে দিয়ে ওইটাই।